ব্যাসিব হলেই ব্যাসিব হলেই ভার্বের আগে ভার্বের আগে বিভার হবে বিভার হবে জোরে ভার্বের আগে ভার্বের আগে বিভার হবে বিভার হবে ভার্বের আগে ভার্বের আগে বিভার হবে বিভার হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল 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 হবে আচ্ছা আব্বা জানেরা তাহলে আমরা জানছিলাম ভার্বের কত রূপ হতে পারে ভার্বের কত রূপ হতে পারে আমরা প্রথমে কি জেনেছি যে কোন ভার্ব পৃথিবীর জন্মগত ভার্ব কি সেটা প্রেজেন্ট তাহলে আমরা তারপরে যে কোনো কন্টিনিউয়াস আমরা করবো তখন ভার্বের জন্য কি করতে কি ঘটনা ঘটবে কি অঘটন ঘটন প্রতিয়সীর মতো আপনারা করবেন আর কি ঘটনা ভার্বের সাথে ঘটবে যখন কন্টিনিউয়াস হবে তখন ভার্বের আগে বিভার হবে আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যে কোনো কন্টিনিউয়াস হলেই না কেন হোক ঠিক আছে এখন যদি পারফেক্ট হয় তাহলে কি হবে বাবা পারফেক্ট হলে ভার্বের আগে অবশ্যই হ্যাভার হবেই হ্যাভার হবে এবং ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল হবেই তাই না এটা আমরা জেনেছি তাহলে কন্টিনিউয়াস আর পারফেক্ট বাদ দিলে কি থাকে সব ইনডিফিনিট তাই না তো আমরা জেনেছি আজকে থেকে আমরা অল্প কথায় যেহেতু আমরা এরই আগেই জানি এগুলো এই জন্য অল্প কথায় শুধুমাত্র যা না জানলে হবেই না শুধুমাত্র কি ঘটনা ঘটে ভার্বের সাথে কখন কেমন হয় এইবারে একটা নতুন কথা সেটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে আমি আগেই বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপল চারটা কাজে লাগে তার মধ্যে তিনটা আমাদের জানা পাস্ট পার্টিসিপলটা জন্মগ্রহণ করেছে পারফেক্ট টেন্সের জন্য কিসের জন্য পারফেক্ট টেন্সের জন্য আর প্যাসিভ ভয়েসের জন্য পৃথিবীর কোন বাক্য পাস্ট পার্টিসিপল ছাড়া প্যাসিভ হতে পারে না আর প্যাসিভ হওয়ার জন্য আরো একটা জিনিস লাগে ভার্বের আগে বিভার যেই কালেই যাক না কেন বিভার ছাড়া কখনো প্যাসিভ ভয়েস হতে পারে না এই জন্য হয় হচ্ছে হয়েছে হলো এগুলো আমরা বাংলাতে অচিরে জানবো হয় হচ্ছে হয়েছে হলো হয়েছিল হবে বলেন তো হয় হচ্ছে হয়েছিল হবে হয় হচ্ছে হয়েছে হলো বলে হয় হচ্ছে হয়েছে হলো হবে হয়েছিল হয়েছিল হবে বা হতে থাকবে আবার হবে ঠিক আছে তাহলে হয় হচ্ছে হয়েছে হলো হয়েছিল হবে হয় হচ্ছে হয়েছে হয় হচ্ছে হয়েছে হলো হয়েছিল হবে হয় হচ্ছে হয়েছে হলো হয়েছিল হবে হতেই থাকবে এরকম কিন্তু কিসের তার আগে আবার কার থাকে বাংলা ভাষায় কার চিহ্ন হয়েছে তাহলে আ হয় আ হচ্ছে আ হয়েছে আ হলো আ হয়েছিল আ হবে ঠিক আছে তার মানে কি সব সময় বাংলা ভাষায় এই যে হয় 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 দুই একটা শব্দে যাই থাকে ঠিক আছে এই চিহ্ন থাকে তার মানে হয় ছাড়া তো হচ্ছে না তার মানে এই হয় সমান সমান কি বিভাগ তাই না তাহলে আমরা ছোট্ট কথায় জেনে নিলাম কারণ আমরা টেক্সট পড়তে পাচ্ছি প্যাসিভ ভয়েস সেটা কি কখন কি ছাড়া প্যাসিভ ভয়েস হবেই না সেটা হচ্ছে ভার্বের আগে বিভার আর ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বের শেষে তো আর হবে না ভার্বের পাস্ট পার্টিসিপল যেমন এই যে দেখেন বিভার এখন আমি যদি বলি প্রেজেন্ট তাহলে ইজ অ্যাম ইজ আ তাহলে আই এম কনভিন্সড অ্যাবাউট দিস এই বিষয়ে আমাকে বোঝানো হয়েছিল আমাকে বোঝানো হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হয়ে গেল তাহলে এটা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম না
আমটা কি ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম মাশাআল্লাহ তারপরে আমরা দেখতে পাচ্ছি কি ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে ভার্বের যদি পাস্ট পার্টিসিপল হয় আর তার আগে যদি বি ভার্ব আসে তাহলে অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস অল্প কথায় আমাদের জানতে হবে প্রথমে তাহলে আমরা কি জেনেছি যে ভার্বের কি কি রূপ এই যে বলছেন প্রেজেন্ট রূপ শেয়ার প্রেজেন্ট ভার্বের শেয়ার প্রেজেন্ট তারপরে আপনি বললেন পাস্ট রূপ তারপরে আপনি বললেন কি রূপ পাস্ট রূপ এখন আমার প্রশ্ন হচ্ছে কি শেয়ার পাস্ট ভার্বের পাস্ট ভার্বের পাস্ট মানে ভার্বের যে পাস্ট রূপ সেটা কি শুধু পাস্ট রূপ নাকি পাস্ট ইনডিফিনিট মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে যখনই আমি বলছি ফিউচার তখন এই ফিউচার মানে শেয়ার ফিউচার বাবা ভার্বের ফিউচার ভার্বের ফিউচার আর আমরা জানি ফিউচার কি ছাড়া হবেই না উইল ছাড়া ফিউচার হবেই না তাহলে উইল প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্ব তাহলে আই উইল ইট আই উইল রিড আই উইল উই উইল রিড এগুলো আমরা কিভাবে কনজাগেশন করব এগুলো কিভাবে করব আই উই ইউ ইউ হি শি ইজ দে তাহলে আই অ্যাম উই আর হি শি ইজ দে আর আই অ্যাম উই আর হি শি ইজ দে তাহলে আই এর সাথে আবার ভার্ব লাগান আই রিড উই রিড ইউ রিড ইউ রিড হি শি রিডস দে রিড এভাবে আমরা ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করছি এবং আমরা এইভাবে আমরা লেখা